বড়মা বিনাপানী দেবীর শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানেও ঠাকুরবাড়ির দ্বন্দ্ব প্রকাশ্যে এদিন পৃথক পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রদ্ধা জ্ঞাপনের প্রয়াত মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মা বিনাপানী দেবীর শ্রদ্ধাঞ্ন অনুষ্ঠানও পৃথক পৃথকভাবে পালিত হলো ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যার ফলে আরও একবার প্রকাশ্যে এলো ঠাকুরবাড়ির অন্তরকলহ এদিন বড়মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর পাশাপাশি শ্রদ্ধাঞ্জাপন অনুষ্ঠানের আয়োজন করেন ঠাকুরবাড়ির বড় বৌমা তথা সাংসদ মমতা ঠাকুর মমতা ঠাকুর ঠাকুরবাড়ির নাট মন্দিরে বড়মায়ের জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেন মঞ্জুল বাবুর পক্ষ থেকে ঠাকুরবাড়ির অপর একটি জায়গাতে শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করা হয় এ বিষয়ে মঞ্জুল পুত্র শান্তনু ঠাকুরের দাবি প্রয়াত বড় মায়ের একমাত্র জীবিত সন্তান মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মতুয়াদের প্রথা মেনে জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছেন শ্রদ্ধা অনুষ্ঠান সেই শ্রদ্ধা অনুষ্ঠানের কাজ করছেন তার একমাত্র জীবিত ছেলে মঞ্জল কৃষ্ণ ঠাকুর গরমার কাজ হচ্ছে না হচ্ছে একটা জায়গায় হিন্দু শাস্ত্র মতে ছেলে যেখানে করে সেটাই প্রকৃত এবার পলিটিক্যালি দাবাও পরে কেউ হয়তো বা করছে নিজের অবস্থান দেখানোর জন্য যে আমারও পক্ষে লোক আছে এটা অন্য জিনিস কিন্তু শাস্ত্রীয় মত মতুয়া ট্রেডিশন মতুয়া ঘনা ঘরানায় তার ছেলে একমাত্র জীবিত ছেলে মঞ্জলকৃষ্ণ কৃষ্ণ ঠাকুরই করছেন এবং মতুয়া ভক্তরা সঙ্গে আছেন পাশাপাশি শান্তনুবাবুর দাবি উদ্দেশ্য মমতা ঠাকুর এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছেন এ বিষয়ে ঠাকুরবাড়ির মমতা ঠাকুরের পক্ষে ধ্যানেশ গুহ দাবি করেন আমরা মঞ্জুলবাবুকে প্রস্তাব দিয়েছিলাম অনুষ্ঠানটি একসাথে করবার জন্যে কিন্তু উনি সে প্রস্তাব মানেননি স্বাভাবিকভাবে মতুয়া ভক্তদের জন্যে পৃথক এই অনুষ্ঠানের আয়োজন করতে হয়েছে দু জায়গায় হওয়া উচিত নয় এটা এক জায়গাতেই হওয়া উচিত কারণ মা রাখেছেন আমাদের সকলের মা সেটা এক জায়গায় হওয়া উচিত ছিল কিন্তু মঞ্জুল বাবু সেটা মানেননি বা তার পুত্র শান্তনু সেটা মানেননি তারা আলাদা করতে চেয়েছেন আমরা মমতা ঠাকুরের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের থেকে চেষ্টা করেছিলাম এটা এক জায়গায় করা কিন্তু তারা রাজি হননি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড ঠাকুরনগর